আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন হিন্দু ধর্মের যারা মূল স্তম্ভ শঙ্করাচার্য চারজন দ্বারকা যশীমঠ এবং মাইসু তারা বলছে করা যায় না যদি ধ্বজা না ওঠে সেই মন্দির সম্পূর্ণ এখন বড় ধর্ম যা হয়ে আছে লোকসভা হোক মানুষের সেই অসুবিধে জিনিসের দাম প্রত্য দেশ বিক্রি করে দিচ্ছে ও তো সময় নেই এই যে মানুষ নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় রাম মন্দির ধ্বংস রাম মন্দির তৈরি করে উদ্বোধন করলো সেদিন মিডিয়ায় দেখছিলাম যে রাজাবাবু বলছে এই মন্দির উদ্বোধন করতে আমার রামচন্দ্র ফাটিয়েছে মানে কিসে বলে কথা হয় কিসে কথাটা বলে না হট লাইনে কথা হয়েছে রামচন্দ্রামচন্দ্রের সঙ্গে কথা হয়েছে ওনারই করতে আমি মনে করি না আমি হিন্দু ধর্মে বিশ্বাস অন্য ধর্মকে শ্রদ্ধা করি আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনার কাছে ভগবান রামচন্দ্র আমার হৃদয়ে আমার বাড়ির মন্দিরে তো রামচন্দ্রকে নিয়ে ব্যবসা করা আমরা এর বিরুদ্ধে এখন ওনার হাতে তো সময় নেই মন্দির কমপ্লিট করিনি অথচ ওনাকে মন্দিরে বিগ্রহ স্থাপন করতে হবে কারণ ভোট বড় বালাই ভোট ভোট এসে গেছে রাজাবাবু তারা করছে আমি মনে করি যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের গরিব মানুষগুলো বড়লোক হয়ে যাবে আমি বিশ্বাস করি রাম মন্দির উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ ছেড়ে দিন অযোধ্যায় গরিব মানুষরা বড়লোক হবে আমি বিশ্বাস করি না কিন্তু উপায় বাড়ি ভারতীয় জনতা পার্টি ধর্মকে সামনে রেখে লোকসভা লোক করেছে যেহেতু হিন্দু পপুলেশন ইন্ডিয়ায় বেশি সোজাও সবকা সাথ সবকা বিকাশ বাবা বিকাশ যদি তুমি করবে তোমার রামলালা নিয়ে কোনো দরকার নেই ওনার হাতে সময় আমি অন্য কথা আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু আর মনে করি আমি সংখ্যা গুরু আমরা সংখ্যা গরিষ্ঠ হ্যাঁ সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা গুরুর গরিমা তখনই সাজে যদি আমি সংখ্যালঘুদের একশো পার্সেন্ট নিরাপদ করতে পারি না হলে আপনি রাজাবাবু দেখুন আপনারে ভারতবর্ষে আপনার রাজত্বে সংখ্যালঘুরা নিরাপদ শুধু মুসলমান মার জৈন খ্রিস্টান নিরাপদ সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। সুতরাং বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষে একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সরকার তুইজি হবে। বাংলার माननीय মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেমন পশ্চিম বাংলায় সংখ্যালঘু উন্নয়ন একের পর এক এগিয়ে চলেছে। তেমনি দেশের প্রিয় মানুষ একটা ধর্ম নিরপেক্ষ সরকার তৈরি করবে একটা নতুন সকাল। ধর্মের কথা বলছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলমানদের ভূমিকা ছিল না খান আব্দুল গফ্ফার খান মাওলানা আবুল কালাম আজাদ নারকলবেড়িয়া আপনার বাড়ির পাশে মিন্নি সারালি তিতুমি বাংলাদেশ এটা গান শুনছিলাম কিছুদিন বলতে বলতে একটু বেশি বলে ফেলছি গান শুনছিলাম কয়েকদিন আগে সে গানটা আমার মনে হয়েছে যে ভারতবর্ষে গাইলেও ভালো হতো দেশটা তোমার বাপের নাকি দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা দেশটা তোমার বাপের নাকি এ দেশে আমি নারায়ণ গোস্বামী আমার যতটা অধিকার এই মাটি এই প্রকৃতি এই হাওয়া এই অক্সিজেন আমি মনে করি মিন্টু সাহজির ততটাই অধিকার এই দেশের নাম ভারতবর্ষ কারোর বাপের নয়

আমি আমন্ত্রণ পেয়ে অভিহূত আগামী দিনে আপনার সংস্থার কেন কাজে যদি লাগতে বারে বারে একটা মানুষ হিসাবে আমি আপনার সঙ্গে থাক সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক ধন্যবাদ না রাই ইত্যাক না রাই ইত্যাক অল ইন্ডিয়া সন্নাতুল জানা হ্যালো হ্যালো